কাহিলিপাড়ার এসবি মুখ্য কার্যালয়ত এপিএসসির ন অভিযুক্ত ডিব্রুগড় আরক্ষীয় ডাব্লিউটি মেসেজ যোগে বুধবারে এপিএসসি গোচর তদন্তকারী দলের সম্মুখত হাজির হবলৈ তলব করেছিল ন অভিযুক্ত রাজপত্রিত বিষয়া। নির্দেশ অনুযায়ী পুয়ায় এজন এজনক হাজির হয় কেউজন বিষয়া। তার পিছতে আরম্ভ হয় হস্তাক্ষর নমুনা সংগ্রহের প্রক্রিয়া। সম্ভবত এপিএসসির মূল পরীক্ষাতকৈও কঠিন মানসিক প্রস্তুতির ছুটলিপিত অবতীর্ণ হয় ন অভিযুক্ত বিষয়া। কিছু আমার হুৎপোষ করবলগা আছিল, রিপোর্ট পাইছিল, সেই রিপোর্ট মতে আমি মাতিছো, যেখানে রাইটিং কালেক্ট করেছো আর আমার উইটনেস আছে ইন্ডিপেন্ডেন্ট। পিছর পর্যায়ত আমি আকো যেখানে আমি এফ এস এলর রিপোর্ট পাম সেই মতে আমি কামখিনি করিম। আরও আহিব পারে সম্ভাবনা আছে, আর অল্প সময় লাগবে যেহেতুকে এভরি পেজ চাব লাগে, ভালকে চাব লগা হয়। আধা ঘণ্টা ধরে চলা শ্রুতলিপি প্রক্রিয়াত অবতীর্ণ হয় ক্রমে নাজিরার এসডিসি অভিষিখা বরুয়া, ঢকুয়াখনার এসডিসি ঋতুরাজ গগৈ, বজালির এসডিসি জয়দেব মহন্ত, তিনিচুকীয়ার ডিএসপি দেবব্রত দে, এবিভিএনর সহকারী অধিনায়ক কৌশিক কলিতা, গহপুরের নির্বাচনী বিষয়া সঞ্জন ফুকন, সহকারী নিয়োগ বিষয়া সত্যজিৎ সরকার, রঙিয়ার আবগারী পরিদর্শক অভিষেক বরবরা আর নলবাৰীৰ কৰ পৰিদৰ্শক বৰ্ণালী দেৱী। দেখা পোৱা গৈছে এফ এছ এলে যি ৰিপৰ্ট দিছে সেইটোৰ ওপৰত বেছ কৰি আমি তেওঁলোকৰ স্পেচিমেন হেণ্ড ৰাইটিং লৈছোঁ আৰু এইবোৰ তাত পঠাম। পঠোৱাৰ পিছত আকৌ এফ এছ এলৰ পৰা কি ৰিপৰ্ট আহে, কিন্তু 2013 বৰ্ষৰ প্ৰায়খিনি আহিছে আৰু আকৌ যেতিয়া প্ৰয়োজন হ'ব আমি ৰিকুৱেশ্যন দিম। আধা ঘণ্টীয়া চুটলিপিৰ সময়ত 5-6 পৃষ্ঠাকৈ লিখে অভিযুক্ত বিষয়াসকলে। পূর্বেও অনুরূপ ধরনের হস্তাক্ষর সংগ্রহ করা হয়েছিল 27 জন এসিএস এপিএস বিষয়ার। তারপিছতে হস্তাক্ষর প্রেরণ করা হয় ফরেন্সিক ল্যাবরেটরিলৈ আর এপিএসসির মূল বহির সঙ্গে হস্তাক্ষরের অমিল হওয়াত চাকরিরপরা বরখাস্ত করে 3 জন এসিএস বিষয়া। 24 জন এসিএস এপিএস বিষয়া এতিয়াও বন্দী গুৱাহাটী কেন্দ্রীয় কারাগারত। এজন এপিএস বিষয়াকো বিগত 4 মাহে পলাতক। বুধবারে হস্তাক্ষর সংগ্রহ করা বিষয়া কেজনেরও ভাগ্যত কি লিখা আছে সেয়া নিশ্চয় নির্ণয় হব দেশের প্রসিদ্ধ ফরেন্সিক ল্যাবরেটরিত। সাইন্টিফিক্যালি যেটো আমাৰ ওচৰত ৰিপৰ্ট আহিব সেই ৰিপৰ্টৰ ওপৰত বেছ কৰিহে আমি আগবাঢ়িম। যিকেইজনৰ বহি পোৱা গৈছিলে সেই গোটেই বহিখিনি আমি এফ এছ এলত পঠাইছোঁ আৰু সেইমতে পৰৱৰ্তী পৰ্যায়ত ব্যৱস্থা লৈ থকা হৈছে। সোনকালে এই ক্ষেত্ৰত কৃতকাৰ্যতা লাভ কৰিম বুলি আশা কৰিছোঁ। কেমেৰা পাৰ্চন ৰাজু আৰু বিপুলৰ সৈতে ৰাজীৱ বৰাৰ সহযোগত মাধৱ দাসৰ ৰিপৰ্ট DY365।